শুভ সন্ধ্যা, সবাই কেমন আছো? আজ অনেকদিন পর তোমাদের কাছে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। ব্লগটা অবশ্যই দেখো, কেউ স্কিপ করো না। সময়ের অভাবে রেগুলার আমি ব্লগ দিয়ে উঠতে পারি না। তোমরা তো সবাই জানো যে আমি এখন এলবি করি, এলবির পিছনে অনেকটা টাইম দিতে হয়, কাজে ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না রেগুলার। তবু চেষ্টা করে যাই। তবে একটা ব্লগ নিয়ে চলে এলাম, অবশ্যই দেখো, কেউ স্কিপ করো না, দেখলে অবশ্যই ভালো লাগবে। যে গত 5th September আমার মেয়ের বার্থডে ছিল, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি যে আমরা ঘরেই কয়েকজন মানে বাড়ির সব মেম্বার্সরা মিলেই আমরা সেলিব্রেট করেছিলাম। তবে আমার মেয়ের ইচ্ছে ছিল যে সবাইকে ডাকতে হবে, এবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে এবার ডাকতে হবে। আর তোর বাবা একটু বলে ঠিক আছে সবাইকে ডাকবো এবার। এবার আমার মেয়ের এবার 10 বছর কমপ্লিট হয়েছে, তবে মেয়ের ইচ্ছাটাকে এবার একটু গুরুত্ব দিয়ে ওর বাবা বলছে না ঠিক আছে, তবে তাই হোক। মেয়ে বলে আমরা সবাই বাড়িতে অনুষ্ঠানে যাই, তবে সবাইকে ডাকো আমাদের বাড়িতে, আমরা সবাই এনজয় করবো। তবে গতকাল অর্থাৎ 15th September তবে এই প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছি। মাঝখানে বেশ কিছুদিন হয়ে গেছে যে 15th September তো বাড়িতে ছিল, মানে বেশ কিছু প্রবলেমের জন্য একটু লেট হয়ে গেছে। আর সানডে না হলে সবাই আসতে পারবে না, সেই জন্য একটু সানডে করে দিনটা আমরা ঠিক করেছি। আমরা তো জানো বেশ কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু আমরা একটু চিন্তিত হয়ে পড়েছিলাম যে কী করে আসবে, দূরে যারা রিলেটিভস আছে তারা কী করে আসবে। কাজে মানে একটু চিন্তায় পড়ে গেছিলাম, এত কিছু অ্যারেঞ্জ করেছি। আর প্রোগ্রামটা আমরা বাড়িতেই করেছি, আমাদের অল্প জায়গা হলেও সেই প্রোগ্রামটা আমাদের মানে বাড়িতেই করেছি। আমার বাড়িতে অল্প একটু জায়গা আছে, সেই প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছি। প্রায় 100 থেকে 120-130 জন লোককে অ্যারেঞ্জ করেছি। তবে অল্প জায়গার মধ্যে মোটামুটি আমরা সব পুরোটা অ্যারেঞ্জ করতে পেরেছি। তবে দূরে যারা ছিল তারা অনেকেই আসতে পারেনি ওয়েদারের কারণে। আগে দিন রাতে সবাই ফোন করতে শুরু করেছিল যে আসতে পারবো না, যাই হোক আমরা একটু চিন্তায় পড়ে গেছিলাম যে এতদিন পর একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সবাইকে দেখেছি আসবে, সবাই বলেছিল আসবে বলে। যখন দেখেছি বৃষ্টি হচ্ছে তারপর সবাই আস্তে আস্তে ফোন করতে শুরু করেছে যে কী করে আসবো। তো আমরা জোর করতে পারছিলাম না যে আগে সত্যি তাই, মানে এত ওয়েদার খারাপ কী করে আসবে। যাই হোক, মানে অনেকে এসেছে, বৃষ্টি উপেক্ষা করে অনেকে এসেছে, আমার হাজব্যান্ডের অফিস কলিগ অনেকে এসেছে, তবে বেশ কিছুজন আসতে পারেনি। তবে যাই হোক, মানে আমরা সেই ওভারকাম করতে পেরেছি এই প্রবলেমটা। সব মানে প্রায় 120-130 জন এসেছে, আমরা আত্মীয় স্বজন আশেপাশে যারা ছিল সবাই ছিলই। তবে আমরা কীভাবে এই প্রোগ্রামটা সেলিব্রেট করেছি তার ভিডিওটা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। তবে আমার মেয়ের ইচ্ছাটাকেই আমরা বেশি গুরুত্ব দিয়েছি এবার। যাই হোক, একটু মানে আমাদের যতটুকু সামর্থ্য সেইভাবে আমরা করেছি। আমার মেয়ের পছন্দের আইটেম চিকেন বিরিয়ানি এবং অন্যান্য মেনু তো ছিলই সঙ্গে। তবে ও খুব খুশি, ওকে খুশি করতে পেরে আমরাও ভীষণ খুশি হয়েছি। তবে দেখো সবাই যে সন্ধ্যের সময়ের থেকেই আমরা সবাই রেডি হয়ে গেছি, যে না ওয়েদার খারাপ সবাই হয়তো আগে আগে চলে আসবে। সবাই ঠিকই তাই, সবাই মানে সন্ধ্যে সন্ধ্যে সবাই চলে এসেছিলো, আমরাও সেভাবে রেডি হয়ে গেছিলাম যে যা প্রোগ্রামটা যত তাড়াতাড়ি আমরা কমপ্লিট করতে পারবো, সবাই হয়তো একটু আগে আগে বাড়ি যেতে পারবে। কেউ হয়তো রাতে স্টে করেনি, কিন্তু সবাই মানে বাড়ি চলে গিয়েছিলো, তাও ওয়েদারের কারণে সবাই আগে আগে চলে এসেছিলো। আমরা সেটা মানে সাকসেস হয়েছি প্রোগ্রামটা কমপ্লিট করতে, খুব ভালো লেগেছে। আমরা বাড়িতেই সেই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি, ভিডিওটা সবাই দেখো, কেউ স্কিপ করো না। আমার মেয়ে তো ভীষণ খুশি ভিডিওটা দেখতে, অবশ্যই বুঝতে পারবে। ওর বন্ধুবান্ধব মানে সবাই সন্ধ্যে থেকে সবাইকে নিয়ে বেশ মানে এনজয় করেছে, আমাদের সব মানে ছোটো ছোটো সবাই ওরা আসে, আমরা সবাই আমাদের আশেপাশেই থাকে এবং দুই একজন একটু দূরে থাকে, তারাও এসেছে সবাই। আমরাও ভীষণ এনজয় করেছি, আমরা তো পাড়ার মানে মধ্যে বেশ কিছুজন আছি, আমরা মানে একদম খুবই বন্ধু সবাই মিলে আমরা